প্রতিকার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। সবাই জানেন যে দেবরাজ শাস্ত্রী সঙ্গ পেলে সব সমস্যার সমাধান মেলে। যে কোনো সমস্যা দ্রুততম সমাধান দিতে জানেন এবং তার জ্যোতিষ বিচার এবং প্রতিকারের পদ্ধতি একেবারে অনন্য। তিনি যেমন তার মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে তার ওপরে তার দ্বারা তাড়িত হন এবং তিনি বলেন যে আপনারা যখন চেম্বারে ঢুকবেন একেবারে আপনারা কোনো কিছু বলবেন না, তিনি দায়িত্ব নিয়ে আপনাদের সমস্যার পুরো কথা যেমন বলতে পারেন ঠিক তেমনিভাবে সমাধানটিও দিয়ে দিতে জানেন। এবং তার মহাশক্তি কবচ আপনাদের জীবনে যে কোনো সমস্যা সমাধানের জন্য এক ও অনন্য, এটা কিন্তু আজকে প্রত্যেকেই জেনে গেছেন। এবং এই অনুষ্ঠান মানেই আপনাদের জন্য উপস্থিত আছেন মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার নমস্কার, আশা করি ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, প্রচুর ভিউয়ার্স ফোনেই বলে যায় স্যার এত ফোন, প্রোগ্রাম চলাকালীন এত ফোন আসে, কিছু কিছু আমার যারা অ্যাসিস্ট্যান্ট তারা ফোন ধরে বলে স্যার কান গরম হয়ে গেছে এত ফোন আসে, স্যার প্রচুর ভিউয়ার্স। এই ভিউয়ার্সটা আপনারাই তৈরি করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর তার সঙ্গে আরেকটা যেটা আজকে নিয়ে আলোচনা করব, অর্থই অনর্থের মূল। খুব ভালো আজকে টপিকটা নিয়ে আলোচনা করে, এরকম টপিক আশা করি অন্য কেউ আলোচনা করেনি কোনো প্রোগ্রামে, আমার এটা দৃঢ় বিশ্বাস। অর্থই অনর্থের মূল, কারণ আমরা অনেক সময় অর্থ মিসইউজ করে ফেলি, ভুল জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে প্রতারিত হই। আমরা ভুল জায়গায় গিয়ে ইনভেস্ট করে প্রতারিত যেরকম হচ্ছে, আবার অনেক সময় ভুল জায়গায় কী হচ্ছে, লোন দ্বারা ফেঁসে যাই। লোন নিয়েছি স্যার, লোন নেওয়ার পর লোন দ্বারা ফেঁসে গেছি স্যার, এখন লোন পরিশোধ করতে পারছি না, এই যে জায়গাটা খুব মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আবার অনেক সময় দেখা যায় স্যার ব্যবসা করেছি কিন্তু ভুল পথে ইনভেস্ট করে ফেলেছি, কেন ব্যবসাটা কিছুতেই দাঁড় করাতে পারছি না। এগুলো জানবেন কি করে, এগুলো বুঝবেন কি করে? এগুলো তো সমস্যা আপনাদের, প্রতিটা মানুষের সমস্যা। কিন্তু আমি কেন বলি যে কোনো কিছু করার আগে বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একজন ভালো জ্যোতিষীর পরামর্শে যান, এই কারণে কারণটা বলছি। কারণ হচ্ছে আপনার ভুলে আপনি অর্থ নষ্ট করবেন সেটাও কিন্তু আপনার জন্মছকেই লুকিয়ে আছে। কারণ পঞ্চম থেকে আমরা কি বিচার করি, পঞ্চম থেকে ভাব থেকে আমরা বিচার করছি বোধহীন সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। তাহলে আপনার এখন এই মুহূর্তে পঞ্চমে ভাইব্রেশন এবং নেগেটিভ ভাইব্রেশনটাই বেশি, তাহলে আপনি ভুল সিদ্ধান্তের শিকার হবেন এবং ভুল সিদ্ধান্ত নিয়ে অর্থ বা মানি লস করবেন। ভালো করে অনুষ্ঠানটা আজকে বুঝুন, এটা লাইভ ইন প্রোগ্রাম নয়, লাইভ অনুষ্ঠান নয়, কেউ ফোনে কথা বলতে চাইবেন না, আমার ভাগ্য জানতে চাইবেন না, একদম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং সিরিয়াস পার্সন এই প্রোগ্রামটা শুনুন। কারণ সিরিয়াস পার্সনদের জন্য দেবরাজ শাস্ত্রী, ভাগ্য জানার জন্য প্রচুর জ্যোতিষতান্ত্রিক, সিরিয়াস পার্সনদের জন্য দেবরাজ শাস্ত্রী। যারা সিরিয়াস, সিরিয়াস পার্সন মানে কিছু আপার লেভেল লোয়ার লেভেলের না, সিরিয়াস পার্সনদের জন্য প্রোগ্রামটা। আজকে মনে করুন আপনার জীবনে অর্থ প্রতারণার কানেকশন আগে থেকেই তৈরি করে আছেন, আপনি নিজেও জানেন না, আপনি অর্থ ইনভেস্ট করে যে প্রতারিত হবেন কি না সেটা কিন্তু একটা ভালো জ্যোতিষ বলে দিতে পারবে। 2-8-12 কানেকশন থাকলে যে কোনো জ্যোতিষ চোখ বন্ধ করে বলে দেবে আপনি সামনে অর্থ প্রতারণার জায়গা তৈরি হবেন। কেন এগুলো বলা যায়, এগুলো আগে থেকেই বলা যায়। তাই জন্য প্রকৃত বইতে যেসব মানুষরা আমার কাছে আসেন প্রথম কথা তাদেরকে জিজ্ঞেস করি না, তারপরে যখন আলোচনার মাধ্যমে যখন তৈরি হয় তখন তারা বলে স্যার এখন এই মুহূর্তে ইনভেস্ট করতে চাইছি করাটা কি উচিত হবে, আমি দেখে নিলাম না স্যার এই মুহূর্তে গাড়ি কিনতে চাইছি করাটা কি উচিত হবে, তাহলে এই প্রশ্নগুলো কখন করে জানেন, তখন ওরা বুঝতে পারে যে একজন প্রকৃত মানুষের কাছে তারা এসছে, তাই জন্যই তারা প্রশ্নটা করে। তাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, 2-8-12 কানেকশান যদি কারোর ছকে জন্মছকে থেকে থাকে সেই গ্যারেন্টি সহকারে অর্থ দিয়ে প্রতারণ হবেন, মানে অর্থিক প্রতারণার শিকার সে হবেন। আজকে লক্ষ্য করে দেখুন যারা মানি মার্কেটিং রিলেটেড পয়সা ইনভেস্ট করেছেন, যারা অর্থ প্রতারিতই হয়েছেন, তাদের বেশিরভাগ কানেকশান আমি পুরো আমি নিজে রিসার্চ করি, রিসার্চ করি বলে আমি প্রতিটা যারা এই এই যে আপনার মানি মার্কেট নিয়ে প্রচুর লোকের নষ্ট হয়েছে তাদের ডেট অফ বার্থগুলো নিয়ে নিয়ে আমি নিজেই ক্যালকুলেশন করে দেখেছি, সব কটা বেশিরভাগ মানুষের কানেকশান কিন্তু 2-8-12 কানেকশান ছিল, আর কিছু মানুষের অন্য কিছু কানেকশান ছিল কিন্তু সেটাও 2-8-12 রিলেটেড, তাই তারা প্রতারিত হয়েছে। সবাই তো মানি মার্কেটে ইনভেস্ট করেননি,
কারণ আপনার জন্মচক্র এটাকে ইনভেস্ট করতে দেয়নি, তাদের ভালো পজিশন আছে ইনভেস্ট করেনি, তাদের পজিশন প্রতারিত হওয়ার জায়গা সেই জন্য ইনভেস্ট করেছেন। তাহলে এই যে জায়গাটা মনে করুন ভুল জায়গায় ইনভেস্টমেন্ট, এই যে অনেক সময় দেখা যায় যে স্যার বুঝতে পারিনি স্যার ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করেছি এবং সেখান থেকে মানি লস হয়ে গেছে, এই ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করাতে গেলে কোন কানেকশনটা জ্যোতিষশাস্ত্র লাগে জানেন? জানেন না। 258 দেখুন, আজকে যারা জ্যোতিষী যারা আমার প্রোগ্রাম দেখছেন তারাও পারলে টুকে রাখুন, টুকে রাখুন, উপকারটা দিতে হবে সবাইকে, কিন্তু প্রকৃত হইতে দেবেন এটা নিয়ে, কিন্তু এটাকে কপি করবেন না, কপি করে মানুষকে বোঝাবেন না, বুঝিয়ে মানুষকে কিন্তু ভুল পথে পরিচালিত করবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে একটা হাত জোর করে বলে গেলাম, টুকতেই পারেন, টুকে আপনারাও বলুন, আপনারাও শিখুন, শিখে আপনারাও প্রতিকার প্রতিবেদন করেন, মানুষকে কাজ দিন। জ্যোতিষ তান্ত্রিকদের আমি উদ্দেশ্যে এই কথাটা বললাম, এটার জন্য আপনাদের হাত জোর করে দিলাম। আমি কিন্তু নিজে খুব বড় জ্যোতিষ নই, বড় তান্ত্রিক নই, একমাত্র বালিকণা সমুদ্রে বালিকণা কুড়াতে পেরেছি, সেইটুকুটা সঠিক পথে করি বলে আজকে প্রতিটা মানুষ কাজ পায়। আমি শাস্ত্রের ভিতরে গভীরতা তো ঢুকতেই পারিনি, গভীরতা মাপার সম্ভব আমার নেই, অন্য কারো জ্যোতিষ আছে, অনেক বড় বড় তান্ত্রিক অনেক বড় বড় জ্যোতিষ আছে, আমি অত বড় বড় নেই, আমি নগণ্য, কিন্তু প্রতিটা মানুষকে আমি কাজ দিতে পারি, কেন হচ্ছে শিক্ষাটা সেইভাবে শিখেছি। আজকে দেখুন যেটা হচ্ছে যে যে অর্থ রোজগার করতে গিয়ে আমার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে স্যার, যে কোনো জিনিসেই করতে যাচ্ছি সেখানেই বাধা পাচ্ছি, অর্থটা কীভাবে করব, আমি যেখানে করতে যাই সেখানেই বাধা পাচ্ছি, অর্থ রোজগারের ক্ষেত্রে হচ্ছে না। আপনি দেখুন তো আপনার জীবনের দশম হাউসটা ঠিক আছে তো, কেন 10 থেকে আমরা কর্ম বিচার করি, আপনার কর্মের জায়গাটা যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাকে কিন্তু ওখান থেকে অর্থ দেবে, কারণ দশম একাদশ দুই সাকস, কেন একাদশ ধরছি, এনি টাইপ অফ সাকসেস কিন্তু 11 থেকে বিচার করা, 2 থেকে কি করে অর্থ স্থাবর সম্পত্তি যাবতীয় জিনিস কিন্তু 2 থেকে বিচার করা হয়। তাহলে 2 হচ্ছে সঞ্চয়ের জায়গা, তা 2, 10 এবং 11 কানেকশন আপনার ভালো আছে, আপনি জানেন আপনি অর্থবান হতে পারেন, আর আপনার কানেকশন ভুল আছে, আপনি জানেন আপনার অর্থ মিস ইউজ হয়ে আপনি এক সময় রাস্তায় ভিখারির পর্যায়ে পৌঁছে যেতে পারেন। তাহলে এগুলো কী করে জানলেন স্যার? এগুলো জানা নয়, এগুলোর জন্য কোনো মিরাকেল ঘটনা নয়, এগুলো একটা যে এক জ্যোতিষ সে কিন্তু আপনাকে বলে দেবে, যে একজন প্রকৃত তান্ত্রিক সে কিন্তু আপনাকে বলতে পারে তার ভাইব্রেশনের মাধ্যমে, সে বিচার জানে না কিন্তু তার ভাইব্রেশনের মাধ্যমে বলে দিতে পারে, দেখ ভাই তোর এই জিনিসটা ঘটতে চলেছে, প্র্যাকটিক্যালি সেটা ঘটেছে। এইভাবে কিন্তু কার্যকারিতা করা যায়। আজকে যদি আপনি ভাবছেন ব্যাংকের দ্বারা আপনি লোন নিয়েছেন ফেঁসে যাবেন, কীভাবে ফাঁসবেন জানেন? আপনার হাউসটা আপনাকে ফাঁসিয়ে দেবে, আপনার গ্রহগত পজিশন আপনাকে ফাঁসিয়ে দেবে, কেন আপনার ষষ্ঠ ভাবটাই কিন্তু ড্যামেজ হয়ে বসেছিল, তাই জন্য কিন্তু আপনি ব্যাংকে লোন নিয়ে ফেঁসে যেতে পারেন। আজকে কেন বলছি অর্থ অনর্থের মূল, আজকে মোটামুটি কিছুটা ধারণা আপনাদের তুলে ধরতে পারলাম, কেন হচ্ছে যে যে গ্রহগুলো সেক্টর না, সবাই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের কথা বলে, অর্থের অর্থ দেয় আমাদের বৃহস্পতি, দেখবেন বৃহস্পতি মা ভালো আছে তোমার, তাহলে কিন্তু তোমার জীবনে কিন্তু এটা ঘটবে, ওইটুকুই তাদের সম্বল, এর বেশি আর সম্বল নেই, কোয়ালিটি ভিতরে আসতে হয়, ভিড়ের ভিতরে এইভাবে থাকে। লিকুইড ক্যাশ, আপনি লিকুইড ক্যাশের মানি কাজ করেন, কে দেয় জানেন? চন্দ্র, সেখানে কিন্তু বৃহস্পতি নয়, আপনি লিকুইড ক্যাশের কার্যকারিতা করছেন, চন্দ্রের জায়গাটা দেখতে হবে, ওই আন্দাজে মেরে দিলাম ঝড়ে বক, দুটো বকের মধ্যে একটা মরে গেল, আমি কত বড় টিপার, ওরকম টিপার মেরে লাভ নেই, এক ঝাঁক বড়ের মধ্যে দুটো বক মূলা দেখেছিস কত মারলাম, আমি একজনই আসে একজনকে আমি বুঝিয়ে দেবো যে প্রেডিকশন কাকে বলে, এই ক্ষমতা দেবরাশাস্ত্রী আছে, কনফিডেন্স আছে বলেই বলি যে আমার কাছে এসলে কিন্তু চুপচাপ বসে থাকবেন, ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দেবেন, এবং যাদের কাছে যাবেন তাদেরকেও এইভাবে করাবেন, তাহলে প্রতারিত হবেন না। তান্ত্রিক হোক জ্যোতিষ হোক যতই মা মা বলুক, টিভিতে মা মা অনেকেই বলতে পারে, আমিও বলতে পারতাম, কারণ তন্ত্র তো আমিও করি বলতে পারি, কিন্তু ওই ভেগ লাগানো জিনিস আমি করতে পারি না, ভিতরে কোয়ালিটি আছে, গুরু শিক্ষাটা ভিতরে আছে, জ্যোতিষ শিক্ষাটা ভিতরে আছে আমার, আমি এটাকে নিয়ে বিজ্ঞাপনী প্রচার করতে চাই না, আমার কাছে যারা বিশ্বাস করে আছে তারা কাজ পাবে, এতটাই গ্যারান্টি দিই আমি বলি। মানে এই যে ব্যবসার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ফ্যামিলির ব্যবসা দুই ভাই করছে, একজন ভীষণ উন্নতি করেছে আরেকজন কিছু, আরে দুই ভাই কানেকশন তো আলাদা, দুই ভাইয়ের কানেকশন তো আলাদা, আবার অনেক সময় দেখা যায় আমি কোন সময় একটা আসবো, টুইন বেবি, এক মিনিটের পার্থক্যে টুইন বেবি, এক মিনিট হয়নি, দুজনে জন্মগ্রহণ করেছে, একজন ডাক্তার একজন ব্যবসাদার হয়েছে, কিভাবে হলো, কিভাবে হলো, এটা নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন করে, স্যার আমার ছক তো একই, দুজনের দশান্তদশ এক, কিন্তু ওই ডাক্তার হলো আমার ছেলে ব্যবসাদার, কি করে হলো, এটাও কিন্তু আপনার ছকে আছে। ঠিক, মানে অ্যাকচুয়ালি এই যে সাবজেক্টটা হচ্ছে সূক্ষ্মাদি সূক্ষ্ম বিচার এবং গভীর, আমি তো বলি
আমি তো বলি যে আমি এখন সমুদ্রের বালিকণা করতে পারি, শাস্ত্রের বালিকণা কুড়িয়েছি, সমুদ্রের পানি জলে তো পৌঁছাতেই পারিনি, গভীরতা বোঝার তো ক্ষমতা অনেক দূর। বৃহস্পতি ভালো আছে মানে আমার সবকিছু ভালো, অসৌভাগ্য ভালো, এটা কথাটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থে স্থিতিশীলতা কিন্তু বৃহস্পতি দেয়, অর্থে স্থিতিশীলতা বৃহস্পতি দেয়। আবার ফ্লুয়েন্স মানে অর্থ বাড়বে কি করে, শুক্র শুক্রকে দেখুন না, শুক্র জায়গা থেকে অর্থের ফ্লুয়েন্স বাড়ছে। পজিশন আপনার অর্থের জায়গাটা আছে, 2-6-10 কানেকশন আছে, 2-6-10-11 কানেকশন আছে, 2-6-11 কানেকশন আছে। আপনি জানেন আপনি কত বড় অর্থমান হতে পারেন, আপনি জানেনই না। এইগুলোকে বুঝবে কি করে, এইগুলো যে শর্ত ফর্মুলাগুলো জানতে হবে। আরে তাই তো, বীজগণিত আপনি ছোটবেলায় করেছিলেন, ফর্মুলা ফর্মুলায় ফেলো, কাজ করে দাও, এতটাই কনফিডেন্সলি দেবরা শাস্ত্রী করে। আজকে চেম্বারে অনেক মানুষ আছে, স্যার অনেক জায়গায় গেছি তো, আমার চেম্বারে অনেক আমার পিএ পিএকে বলে যে আমি অনেক জায়গায় গেছি, কেউ বলতে পারেনি, বলছে যে এনার কাছে এসছেন তো চুপচাপ আসুন, চুপচাপ শুধু শুনবেন। শোনার পর সেই মানুষটা মাথা নিতে করে যাবে, এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কীরকম বলেছে, বলছে মারাত্মক প্রেডিকশন করেন। আপনাদের মতো লোক কেউ যদি পরখ করতে চান চলে আসবেন চেম্বারে, অসুবিধা নেই, পরখও করতে পারি, কনফিডেন্স আমার ভিতরে আছে, তন্ত্রটা ভিতরে আছে, ওই মা মা বলার দরকার নেই। আগে বংশ পরম্পরা রিলেটেড তন্ত্র তো, সেই তন্ত্রটা করেই তো আজকে মানুষকে কাজ দিতে পেরেছি, এবং নিজে হাতে কাজ করি বলেই কনফিডেন্সটা আছে, লোককে দিয়ে করাই না, নিজে এসি ঘরে বসে থাকবো আর লোককে দিয়ে আমি ওই মিডিয়েটার হিসাবে কাজ করবো, ওই কাজ কমি করি না। বহু জ্যোতিষতান্ত্রিকটা করে কাজটা, কিন্তু তারা করে না, তারা হচ্ছে ওই কালেকশন তুলে, কালেকশন বিভিন্ন জায়গায় কালেকশন তুলে কতগুলো কবজ বিক্রি করব, অর্ডার দিয়ে দিলো, অর্ডার পৌঁছে গেলো, অর্ডারটা এলো, ডেলিভারি করে দিল, কী পাবেন, অর্থটা অনর্থের মূল হয়ে যাবে। আজকে কথাটাই ছিল তো অর্থ অনর্থের মূল, কীভাবে অর্থগুলো আপনাদের অনর্থের মূল হচ্ছে, এই কালেকশনগুলো আপনাদের জীবনে আছে। আপনি একটা জ্যোতিষতান্ত্রিকের থেকে প্রতারিত হবেন কি না সেটাও কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে 2-8-12 কানেকশানে। আপনি যে ওখানে গিয়ে পয়সাটা লস করবেন কিনা, 2-8-12 কানেকশন থাকলে আপনাকে বুঝিয়ে দেবে, প্রতারিতই হবেন, এটাই কানেকশন। অ্যাস্ট্রোলজারের কাছে কতটা গেলে পরে আপনি প্রতারিত হবেন সেটাও আপনি বলেছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে সে মানুষটা আমার কাছে আসতেই পারবে না, যদি 2-8-12 কানেকশন থাকে সেই মানুষটা আমার কাছে আসতেই পারবে না। কেন, সেই মানুষটা সেই মানুষটার কাছেই পৌঁছাবে এবং সেখানেই অর্থ ব্যয় করবে যেখান থেকে সেই মানুষটা প্রতারিত হবে, কারণ আমার কাছে এলে সুফল হবে, এটাও একটা বড়, আমার কাছে এলে তো সে সফলতা সফলতা পাবে, সে সফলতা সে চেষ্টা করলেও পারবে না, তাই জন্য কিন্তু আমার কাছে সবাই আসতে পারেন না, চেষ্টা করে দেখবেন, আপনার সময় ভালো থাকলেই আসতে পারবেন, নাহলে আসতে পারবেন না। কেন দেখুন, ওই যাদের কানেকশন আছে তারা ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়, মানে আড়ম্বরের তারাই তো তখন ওই চমকদারিতে অ্যাট্রাক্টেড হবে। আমার কানেকশন আছে, 2-8-12 কানেকশন আছে, আমি চমকদারিতে অ্যাট্রাকশন হবো, বাস্তব কথাটা আমার কাছে ভালো লাগবে না, আমার কাছে চমক কতটা, চমক কত গিয়েই আমি প্রতারিত হবো, সেটাও কানেকশন বলে দিচ্ছে। আজকে তো আপনি তো অনেক জায়গায় সঞ্চালনা করেন সব জায়গায়, কিন্তু এই ধরনের কানেকশন নিয়ে কেউ আলোচনা করেন। আজকে যে মানুষটা প্রতারিত হচ্ছে সেই মানুষটা কিন্তু ওই কারণেই হচ্ছে, আপনার হাত বা আপনার ছকই বলে দিচ্ছে যে আপনি প্রতারিত হতে যাচ্ছেন কিনা। যখনই ভালো সময় আসছে তখনই আপনি ভালো মানুষের কাছে, যেরকম অনেক মানুষ আছে যারা 7-8 বার অন্য জায়গায় গিয়ে আমার কাছে এসছে, আমি কেন বলুন তো 7-8 বার অন্য জায়গায় গিয়ে আপনি আমার কাছে আসতে পারলেন, এই 7-8 বারের জন্য কয়েক বছর আপনার গেছে, এই কয়েক বছর টাইমটা আপনার খারাপ ছিল, তাই জন্য আপনি কিন্তু অর্থগুলো কিন্তু কার্যকর হয়েছে, এটা অর্থ অনর্থের মূল। আজকের অনুষ্ঠানটার নাম হচ্ছে অর্থ অনর্থের মূল, তাই আজকে যারা অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু চেষ্টা করলে কিন্তু আমার কাছে আসতে পারবেন সবাই, সময় যদি আপনার আমার সঙ্গে ভাইব্রেট না করে, তার মানে আপনার ভালো সময় চলছে বা আপনার ভালো সময় আসতে চলেছে, তাহলেই আপনি আমার চেম্বারে এসে পৌঁছাতে পারবেন, নাহলে পারবেন না। মানে আমাদের যে টপিকস অর্থ অনর্থের মূল, এক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় ধরুন জয়েন্ট বিজনেস করতে গিয়ে যারা পার্টনার আছে তাদের মধ্যে একজন পার্টনার ভয়ঙ্কর পরিণতি হলো, মানে খবরে তো আমি মানে আমি যেহেতু একটা জায়গায় নিউজ পড়ি, কেন জয়েন্ট পার্টনার করতে গেলে সপ্তম, সপ্তমে দ্বিতীয় হচ্ছে তার অর্থ, আমার যেমন দ্বিতীয় তার অর্থ, আবার সপ্তমে দ্বিতীয় তার অর্থ, কিন্তু তাহলে দ্বিতীয় ভাবটা অবধি করে ফেলছে, দ্বিতীয় ভাবটা। এবার এর সঙ্গে আরো কিছু কানেকশন দেখতে হয়, সেই কানেকশন অনুসারে যদি আমার দাদু থাকে তাহলে ওর উন্নতি আমার আমার লস, এইভাবে তো বিচারগুলো হয়, কানেকশনটা তো মুখস্থ হয়ে গেছে। বিশেষ করে পার্টনারশিপ কিছু করতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু মানে কনসাল্ট করাটা ভীষণ ভাবে দরকার। না না, এক সময় তো প্রেডিকটিভ বা অ্যাস্ট্রোলজি পড়াতাম, আর এটা নিয়েই তো আপনার দৌড়ান সব জায়গায়, আমি এক সময় নিজেই পড়াতাম, তারপরে এগুলো আমার কাছে জলপাত হয়ে গেছে, কানেকশনগুলো বলছি এই কারণে আপনারা যাদের বুঝতে পারেন কেন প্রতারিত হয়েছেন, কানেকশন আপনাকে প্রতারিত করিয়েছে একদম। এবং একেবারে অভিজ্ঞ একজন ব্যক্তি, একজন পণ্ডিত ব্যক্তিত্ব, এবং সবচেয়ে বড় কথা এই জ্যোতিষ জগতে আজকে এতদিন ধরে রয়েছে নিষ্কলুষভাবে, মানে কোনো রকমের কোনো কুখ্যাতি আছে অবধি তাকে ছুতে পারেনি,
দাপটের সাথে কাজ করছেন আজকে এই 20 বছর ধরে, যদি এটা আপনি কমিয়ে 18 বছর বলেন, না না 20 বছর 18 যেটা আছে সেটা 18 বছর 20 বছর না একদম, এবং সততা নিয়ে সত্য নিয়ে কাজ করতে ভালোবাসেন শ্রী দেবরাজ শাস্ত্রী, যার সাথে যোগাযোগ করতে হলে ফোন করুন, দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।